3, 2, 1, 0. শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে লুসি নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে। একে বলা হচ্ছে সৌরজগতে জীবাশ্ম খোঁজার অভিযান। বৃহস্পতি গ্রহের কক্ষপথে গ্যাসের যে বিশাল আস্তরণ রয়েছে সেখানে গ্রহাণু ঝাঁক বেঁধে ঘুরতে থাকে। সেই গ্রহাণুগুলোকেই পর্যবেক্ষণ করবে মহাকাশযান লুসি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহগুলো গঠিত হওয়ার সময় এসব বস্তু অবশিষ্টাংশ হিসেবে রয়ে গেছে, ফলে ট্রোজান নামে পরিচিত এসব গ্রহাণুর ভেতরে সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র থাকতে পারে বলে মনে করা হয়। ট্রোজান গ্রহাণুগুলো বৃহস্পতি গ্রহের কক্ষপথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। তারা বৃহস্পতি আর সূর্যের মহাকর্ষীয় প্রভাবে আটকে আছে। সৌরজগতের শুরুতে যদি সেখানে কোনো বস্তু রাখা হয় তাহলে সেটা চিরদিন সেভাবেই থাকবে। সুতরাং বলাই যায় এগুলো আসলে কোনো গ্রহ থেকে গঠিত জীবাশ্ম। লুসি তার সরঞ্জাম ব্যবহার করে এক একটা শহর আকৃতির এসব বস্তু পরীক্ষা নিরীক্ষা করবে। এর পাশাপাশি বৃহস্পতি গ্রহের আশেপাশে অন্য যেসব গ্রহাণু আসবে সেগুলো পরীক্ষা করে দেখবে লুসি। এই মহাকাশ অভিযানে লুসি 600 কোটি কিলোমিটার পথ পাড়ি দেবে, যা একসময় অসম্ভব বলে ভাবা হতো। আগামী 12 বছর ধরে এই মিশনের পেছনে $98.10 লাখ খরচ করার পরিকল্পনা করেছে নাসা। মার্সিয়া মান্নান, মাইন্ড টিভি।